অন্য সবার মতোই সুখী জীবনের স্বপ্ন দেখেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেয়খোলা গ্রামের আলামিন ও স্বপ্না আক্তার দম্পতি। আলামিন চাকরি করতেন একটি বেসরকারি হাসপাতালে। 2015 সালে বিয়ের 8 মাসের মাথায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে কোলন ক্যান্সার। স্বামীর চিকিৎসা চলাকালে স্ত্রী স্বপ্নারও ধরা পড়ে থাইরয়েড ও ক্যান্সার। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পরিবারটির। আলামিন দম্পতি উন্নত চিকিৎসার জন্য যান ভারতে, কিন্তু সেখানে গিয়ে 25 লাখ টাকা দরকার জানতে পেরে চিকিৎসা শেষ না করেই দেশে ফিরে আসতে বাধ্য হন। আর মেয়ের জামাই 8 বছর জগত ক্যান্সার আক্রান্ত ভুগতেছে, মেয়ে 2 বছর ধরে ক্যান্সারে ভুগতেছে। যা আছি আমি সব শেষ করছি, কিচ্ছু নাই। ছেলের লগে ছেলের বউর লগে তার বাপের বাড়িতে থাকি, যদি আপনারা সবাই সহযোগিতা করেন আগে আল্লাহ পরে, তাহলে আমার ছেলেটারে বউটারে দেখতে পারি। গত 8 বছরে এই দম্পতি চিকিৎসা করাতে গিয়ে জমি ঘর গহনা সব বিক্রি করে এখন নিঃস্ব। ময়মনসিংহ নগরীর নমহল এলাকায় স্ত্রীর বাবার ভাড়া বাসার একটি কক্ষে যেন মৃত্যুর প্রহর গুনছেন তারা। সব কিছু শেষ করে আইসা বুঝতে পারলাম যে ক্যান্সারটা আবার কিডনিতেও এফেক্ট করছে। তো অবশেষে এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়াইলাম, আমারও কিডনিতে এসে ক্যান্সারটা বাসা বাঁধলো, তার মধ্যে এসে দেখি যে আমার ওয়াইফেরও ক্যান্সার ধরা পড়লো। শুধু টেস্ট আর ডক্টর আর ডক্টর, এতটা কষ্ট ভাই, জানেন না। টাকার অভাবে ওনার চিকিৎসাটা বন্ধ, এমন কি বাবার বাড়িতে থাকি সবসময় ওনাদের কাছে কিছু আবদারও করা যায় না। উনি যদি একটা কিছু খেতে যায় সেটাও বলতে পারি না। মানুষদের কত বলা যায় বলেন, একটা মানুষকে কত বলা যায়। স্বামী স্ত্রী দুজনের চিকিৎসার জন্য দরকার প্রায় 30 লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সমাজের বিত্তবানদের সাহায্য প্রত্যাশী তারা। দুইজনের ক্যান্সার, যা আসেন জায়গা জমি সম্পদ সব বেচছে, এখন শেষ, এখন হারা সর্বহারা, কিচ্ছুই নাই। সরকার হোক, আমরা যদি ওদের সহযোগিতা করি তাহলে ওরা নতুন জীবন আবার নতুন পৃথিবীতে ফিরে আসতে পারবে। আলামিন দম্পতিকে সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ আলামিন, উত্তরা ব্যাংক লিমিটেড, চরপাড়া শাখা, ময়মনসিংহ। হিসাব নম্বর 07011100001729, বিকাশ নম্বর 01894396763, বাংলা ভিশন নিউজ ডেস্ক।